ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আপনাকে দিবেন ইনশাআল্লাহ তাআলা, শুধুমাত্র ছোট্ট এই দোয়াটি পাঠ করলে। প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আজ এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মুবারকবাদ। আশা করছি আল্লাহ পাকের মেহরবানিতে সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, নারী, আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন, শুধুমাত্র ছোট্ট সহজ এই দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, তো চলুন সেই দোয়াটি এখন আমরা মুখস্থ করে নিই। তো তার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন। তো চলুন সেই ছোট্ট দোয়াটি এখন আমরা মুখস্থ করে নিই, তারপর এর আমল করার সঠিক নিয়মটি আমরা জেনে নিব। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে ইয়া রাহিমাল মাসাকিন। দোয়াটি হচ্ছে ইয়া রাহিমাল মাসাকিন। প্রিয় দর্শক, এই দোয়াটি আমল করার সঠিক নিয়ম হচ্ছে ঠিক দুপুর 12টার পর থেকে নিয়ে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত এই দোয়াটি 21 বার পাঠ করতে হবে। আবারও বলছি, ঠিক 12টার পর থেকে, অর্থাৎ সূর্য একটু হেলে যাওয়ার পর থেকে নিয়ে জোহরের নামাজের পূর্ব পর্যন্ত এই দোয়াটি 21 বার পাঠ করতে হবে। দোয়াটি পাঠ করার পূর্বে এবং পরে অবশ্যই অবশ্যই দুরুদে ইব্রাহিম, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন যে দুরুদটি রয়েছে, সেই দুরুদটি পাঠ করতে হবে। সেই দুরুদটি পাঠ করে 21 বার এই দোয়াটি পাঠ করবেন, ইয়া রাহিমাল মাসাকিন। তারপর আপনি আবারও দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এভাবে করে আমল করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে, আপনার যদি ধন সম্পদের প্রয়োজন হয়ে থাকে, আপনার যদি গাড়ি বাড়ির প্রয়োজন হয়ে থাকে, আপনার যদি নারীর প্রয়োজন হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাও আপনাকে দিয়ে দিবেন। একটি কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানায় কোনো কিছুরই কমতি নাই, শুধুমাত্র সঠিক নিয়মে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। আমরা যদি সঠিক নিয়মে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে দান করবেন। প্রিয় দর্শক, অনেকেই আমরা কৃপণতা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই পছন্দ করেন, আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। প্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আমলগুলি করলে, যে কাজগুলি করলে ভালোবাসেন, অর্থাৎ নামাজ আদায় করতে হবে, হালাল পথে থাকতে হবে, হারাম পথ থেকে দূরে থাকতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আপনার ডাকে সাড়া দিবেন। প্রিয় দর্শক, আপনি সঠিক নিয়মে আমেল করবেন এবং আপনার যে প্রয়োজনীয় জিনিস রয়েছে, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার প্রয়োজন, সেই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন এবং আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আপনার প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিয়ে দিবেন। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক নিয়মে সকলেই আমল করে চলার চেষ্টা করবেন। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। প্রিয় দর্শক, দিন প্রচারের সাথে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।